বছর খুললি 2023 বিধানসভা ভোট, বিজেপিকে টেক্কা দিতে ময়দানে বিরোধী শক্তি একজোট হচ্ছে। অন্যদিকে রাজ্যের পাহাড় কেন্দ্রিক রাজনীতি আর বৃহৎ শক্তি বিজেপির আগামী কর্মসূচি এবং প্ল্যান নিয়ে শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্পষ্ট ভাষায় জানালেন, রাজ্যে জনজাতি উন্নয়নে বিজেপির বিকল্প দল কেউই নেই এবং 23 নির্বাচনে তার স্পষ্ট প্রতিফলন দেখতে পাওয়া যাবে। রাজ্যে বর্তমানে পাহাড়ে ভারতীয় জনতা পার্টির অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এডিসি ইলেকশনে মথা পাহাড়ে 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তার মধ্যে মথা 12টি আসনে জয়ী হয়েছিল। আর ভারতীয় জনতা পার্টি মাত্র 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 10টির মধ্যে নির্বাচিত হয়েছিল। তাতেই স্পষ্ট, পাহাড়ে এখনও শক্তি আমাদেরই বেশি। জনজাতি উন্নয়নে বিজেপি সরকারের প্রয়াস এবং কর্মসূচির উল্লেখ করে তিনি জানান, রাজ্যে প্রকৃত জনজাতি উন্নয়ন একমাত্র বিজেপি দলই করেছে। রাজ্যের জনজাতি অংশের মানুষের কাছে ওই রাজনৈতিক সত্য স্পষ্টভাবে প্রমাণিত বলে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গক্রমে তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত একজন জনজাতি মহিলার থেকে শক্তিশালী জনজাতিমুখী উদাহরণ আর কি হতে পারে। পাশাপাশি তিনি আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা থেকে তিনি যে রাজ্যসভার মতো বৃহৎ মঞ্চে কথা বলার সুযোগ পেয়েছেন, তা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের উত্তর পূর্বাঞ্চলের প্রতি গভীর দরদের কারণেই সম্ভব হয়েছে। আজ রাজ্যসভায় যেভাবে কথা বলার সুযোগ পেয়েছি, তা একমাত্র প্রধানমন্ত্রীর জন্যই। এর আগে সেই সুযোগ কোনোদিনই ত্রিপুরাবাসী পায়নি। আত্মবিশ্বাসী বিপ্লব কুমার দেব জানান, গণতান্ত্রিকভাবে যে কেউই রাজনীতি করতে পারে, তবে উন্নয়ন আর বিকাশের দিক থেকে লক্ষ্য করলে রাজ্যে বিজেপির বিকল্প রাজনৈতিক শক্তি আর কেউই নেই। 23 নির্বাচনী ঝড়ো প্রচারের লক্ষ্যে আগামীকাল থেকেই তিনি রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে জানান সবার প্রিয় এই জননেতা। কাল থেকে আমি ত্রিপুরার গ্রামে গঞ্জে যেভাবে 18 আমাকে দেখেছে আপনারা দেখবেন, আমি আপনাদের সবার সহযোগিতা চাই আর আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে অনেক সময় সব কী হলো না হলো এগুলো নিয়ে একটু হয় ঝামেলা, আসবো আমি আপনাদের কাছে যাব। যতটা আমাকে 18 পেয়েছেন, 17 পেয়েছেন, 16 পেয়েছেন, এবার হাউস শেষ, আমি চলে এসেছি হরিয়ানাতে, আমি যাবো হরিয়ানা চিফ মিনিস্টারকে কালকে আমি বলে দিয়েছি, পেহেলে ত্রিপুরা তারপর হরিয়ানা। দেখুন, এডিসি দখল করে নিয়েছে, আমরাও তো 12 সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 10 সিট জিতে এসেছি, তো স্ট্রাইক রেট আমাদের এর চাইতে ভালো। ওনারা 28টা সিটের মধ্যে প্রার্থী দিয়েছে, 18টা জিতেছে, ঠিক তো ম্যাম গঙ্কগণিত, 28টাতে দাঁড় করিয়ে 18টা জিতেছে, আমরা 12টা দাঁড়িয়ে 10টা জিতেছি, তো স্ট্রাইক রেট আমাদের ভালো। আমাদের এয়ারলাইন্সকে দিয়েছি, ওরা জিততে পারেনি, আলাদা বিষয়। রাজনীতি সবসময় সব জায়গায় এক থাকে না, আর ত্রিপুরার মানুষ জানে, জনজাতিরা জানে যে রাজ্যসভা হোক, লোকসভা হোক আর ভারত সরকার হোক, জনজাতি শুধু ত্রিপুরার নয়, পুরো দেশের জনজাতির জন্য যদি কেউ কোনো কাজ করেছে হাইয়েস্ট মানে র্যাঙ্কিং রেখে, তো মোদি সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। রাষ্ট্রপতি একজন মহিলা এসটিকে বানানো হয়েছে, আর যেটা আমি এবার নর্থ ইস্টের বিষয়ে যেভাবে তোলার সুযোগ রাজ্যসভাতে আমরা পেয়েছি, সেই সুযোগ কোনো দিন আর নর্থ ইস্টবাসী পায়নি। তো সেই কারণে কেউ রিজনাল পার্টি করুক, তার পক্ষে বিপক্ষে আমি নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাড়া কারোর অস্তিত্ব নেই, মোদি ছাড়া কারোর অস্তিত্ব নেই। মোদি যদি একদিন সরে যায় বা ভারতীয় জনতা পার্টি যদি একটু সরে যায়, তো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, এটা হচ্ছে বাস্তব কথা। উল্লেখ্য, রাজ্যের জনজাতি সমাজের মানুষের কাছেও সমান জনপ্রিয় বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী থাকার সময় জনজাতি উন্নয়নে বহুমুখী কর্মসূচি নিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।